লাইলাতুল কদরের মতো ভাগ্যবান রজনী যে রাত জেগে জেগে ইবাদত করে একটা সন্তান দুনিয়াতে আসার পরে যেমন নিষ্পাপ থাকে আল্লাহ তার বান্দাকে ওই রকম মাহে রমজান শেষ হওয়ার আগে একেবারে নিষ্পাপ বানাইয়া মাসুম বানাইয়া দেয় এরপরে নবীজি বললেন কদরের মতো মহিমান্বিত রজনী যে পাবে ওই রাত্রিবেলা যে ইবাদত করবে মাহে রমজানের শেষ বিজয় রাত্রিগুলা মাহে রমজানের শেষ দশ দিনের বিজয় রাত্রিগুলাগুলি যদি কদরের নামাজ তালাশ করেন আপনি আর হাদিসে বিশুদ্ধভাবে তিনটা হাদিসের মাধ্যমে আসছে সাতাশ তারিখ রাত্রিবেলা এটাও লাইলাতুল কদর সহি বিশুদ্ধ হাদিসের ভিতরে এইভাবে আসছে ইমাম তুহাবি শরহে মানিল আসারের ভিতরে তিনি বিশুদ্ধ সনদে লিখছেন আল্লাহর নবী বলছেন এই সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিন যায় রাত্রিবেলা এটা কদরের রাত এই রাত্রিবেলা আল্লাপাক কদর দিয়ে রাখেন তবে আপনি শব্দ মন্দ যাই হোক না কেন শেষ দশ দিনের বিজয় রাত্রিবেলা যদি আপনি কদর তালাশ করেন আশা করা যায় আপনার হাত থেকে কদরের রাত ছুটে যাবে না সাহাবিরা চিন্তায় পড়ে গেলেন মনোযোগ সাহাবিরা চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি আগের জমানার মানুষ হায়াতের জীবনে লম্বা ছিল বাঁচত অনেকদিন বাঁচত অনেকদিন বাঁচত অনেকদিন রাত জেগে জেগে ইবাদত করত সারাদিন পরিশ্রম করে জেহাদ করত সারা রাত্রি ইবাদত করত সারাদিন রোজা রাখত তাদের হায়াত ছিল লম্বা শত শত বছর ধরে তারা বাঁচতেন অনেক ইবাদত তারা করেছেন তারা তো আগে জান্নাতে চলে যাবে আল্লাহর নবীর কাছে সাহাবীরা যখন এই কথাগুলি বললেন আল্লাহর নবীর চিন্তা এসে গেল হ্যাঁ কথা তো সত্য এই আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে এখন উপায় কি আল্লাহর নবীজি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন ঠিক তখনই নবীজির পেরেশানি দূর করার জন্যে আমার আল্লাহ সূরা কদর নাজিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আর আমি নিশ্চয় আমি কোরআনকে কদরের রাত্রিবেলা নাজিল করেছি একবার জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর নবী গো লাইলাতুল কদর কে জানেন নি এই কদর রাত এত বড় দামি হাজার মাসের চেয়ে দামি হাজার মাসের চেয়ে দামি একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সুনান তিরমিজির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস করিমা লেখা হয়েছে নবীজি প্রথম মিম্বার শরীফে কদম রাখার পরে নবী বলেন আমিন দ্বিতীয় মিম্বারে কদম রাখার পরে নবী বলেন আমিন তৃতীয় মিম্বারে কদম রাখার পরে নবীজি বললেন আমিন সাহাবীরা বলে হুজুর তিনবার মিম্বারে কদম রাখলেন তিনবারে আমিন বললেন বিষয়টা বুঝলাম না নবীজি বললেন সাহাবীরা রে প্রথমবার মিম্বারে যখন কদম রাখছি জিব্রাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির নাম শোনার পরে যে দুরূদ শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যাক নবীজি বলেন আমিন মনোযোগ দেন যিনি নবীজির নাম শুনল কিন্তু দুরূদ পড়ল না তার আখেরাত বরবাদ হয়ে যাক আবার শুনুন যিনি নবীজির নাম শুনল কিন্তু দুরূদ পড়ল না তার আখেরাত বরবাদ হয়ে যাক কথা আপনি সহজে নিলে হবে না এটা অত্যন্ত জটিল বক্তব্য অত্যন্ত জটিল বক্তব্য এই আমলটাকে সহজ করে দেখলেও হবে না এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল প্রিয় নবীজির নাম শুনলেন কিন্তু দুরূদ পড়লেন না তো আখেরাত বরবাদ যদি তওবা না করা হয় প্রিয় নবীর নাম শুনলেন কিন্তু দুরূদ পড়লেন না তো আখেরাত বরবাদ কি জটিল কথা
আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম জাওজি জালাউল আফহামের ভিতরে তিনি একখানা হাদিস কারিমা লেখেন, নবীজি বললেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, যে আমার উম্মত প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ পড়বে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে সে আল্লাহর জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমলের নাম কি? দুরূদ শরীফ। উম্মত এটা ভুলেই গেছে, অনেকের মনেই নেই এই আমলের বিষয়, অনেকে বুঝি না। আল্লাহ রসুলের দুরুদের এত বরকত, যে ব্যক্তি প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ পড়বে, লাম ইয়ামুত মরণ আসবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার থেকে জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তার মৌত হবে না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বলে গেলে হবে না। আল্লাহ ইমাম শামসুদ্দিন সাখাবি ওনার একটা কিতাব আছে আল কাউলুল বদি। আল্লাহ ইমাম শামসুদ্দিন সাখাবি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, হাফিজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, যিনি হাদিস বিশারদ ছিলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি রহমাতুল্লাহ আলাইহি, একটা কিতাব লিখেছেন আল কাউলুল বদি। এই কিতাবের মধ্যে তিনি লেখেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ জমানাতে এক মহিলা আসছে, ও নারীরা মা বোনরা ভালো করে কথাগুলি শুনে যাবেন, যেহেতু কবরস্থানের মাহফিল, এখানে আমাদের কেউ না কেউ কবর দেশে ঘুমাইল, তারা কবর থেকে আমাদের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে, হয়তো আমাদের জন্য দোয়া করা হবে, হতভাগা সন্তান কবরস্থানের পার দিয়ে চলে যায় দোয়া করেও না, আবার একদল আছে দোয়া মানেও না, বদনসি উম্মতের কপালের বদনসি বেসতেছে, অনেক বড় বদনসি, হতভাগা কবরের পাশ দিয়ে চলে গেল দোয়া, আবার কোনো সন্তান নামাজ কালাম করে দোয়া করে, শুধু নামাজ পড়ে চলে আসে আর কিচ্ছু নেই। একাধিক গ্রামবাসী মানিকগঞ্জের মুসলমান হাসান বসরি রহমাতুল্লাহর কাছে এক মহিলা আসছে বিকেলবেলা, এসে বলতেছে হুজুর আমার একটা মেয়ে আছে, মেয়েটা মারা গেছে, জোহরের নামাজের আগে তারে দাফন কাফন করা হয়েছে, বিকেলবেলা আমি আপনার কাছে আসছি, আল্লাহর ওলি দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। কবরের কথা আমরা কইতে পারি? সুযোগ আছে? কারোই শুধু হাসান বসরি কোন জামানার আলিম, হযরত ইমাম হুসেন যেদিন কারবালায় শহীদ হন তিনি ওই সময় বসরাতে, আবার বলি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যেদিন কারবালায় শহীদ সেইদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বসরা নগরে, উনি ওই জামানার আলিম, ওনার কাছে আসছে হুজুর একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমারে জানায় দেন। হাসান বসরি বললেন মা তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী কি করে আমি বলবো, তবে একটা আমল তোমারে দিয়ে দেই, রাত্রিবেলা এই আমলটা তুমি যা করো, স্বপ্নে আমার আল্লাহ তোমারে জানায় দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমলটা আমার একটু শিখায় দেন, আমলটা কি?
হাসান মিশরি বললেন মা এশার নামাজ পড়িয়া চার রাকাত অতিরিক্ত নফল নামাজ তুমি পড়বে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বে আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরুতুল মাকাবির কাল্লা সৌফ তাআলামুনা ثم كلا سوف تعلمون এই সূরা পড়িয়া প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়িয়া রে মা তাসবিখানা হাতে নিবা আসর নামাজ শেষে যায় নামাজে তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে দুরূদ শরীফ পড়তে পড়তে রে মা তুমি ঘুমাইবা স্বপ্নে আমার আল্লাহ দেখাইবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী এ রসুল্লিরা বাবাজিরা কথা শোনা যায় তো কথা বোঝা যায় তো মাশাআল্লাহ রাস্তাঘাটে দোকানে পটে বহু মানুষ সবার নসিবে মাহফিলের ভিতরে আসার সুযোগ নাই আল্লাহ যারে কবুল করে তাকে নামাজি বানায় আল্লাহ যারে কবুল করে তাকে জিকির করনে ওয়ালা বানায় আল্লাহ যারে মঞ্জুর করে তারে ওলি বানায় সবাই ওলি বানায় না কি কথা কর না কেন সবাই ওলি বানায় না শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন একজন ওয়ান পিস দ্বিতীয় পিস আর বাংলাদেশে জন্ম হয়নি খাজা মাইনউদ্দিন চিশত আজমেরি সঞ্জনি রাহিমাহুল্লাহ একজনই পৃথিবীতে আর দ্বিতীয়টা জন্ম হয়নি ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজনই দ্বিতীয়টা ইমাম আজম আর তৈরি হয়নি একজন ওয়ান পিস মুজাদ্দিদ আল ফিসানি সির হিন্দি ফারুকি রাহিমাহুল্লাহ একজনই দ্বিতীয়টা আর জন্ম হয়নি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ একজনই দ্বিতীয়টা আর জন্ম হয়নি মনে রেখে সবাই আল্লাহ কবুল করে যারে আল্লাহ কবুল করে তিনি আল্লাহর রসুল দিন তো মাহফিলের জন্য সবাই আল্লাহ কবুল করে না যারে পছন্দ করে তারে ভিতরে বসা কথা কর না কেন যারে পছন্দ করে তারে আল্লাহ ভিতরে বসা এবং যাদেরকে পছন্দ করে তাদেরকে দে মাহফিল বলে আল্লাহ সাজায় অনেক লোকের অনেক বক্তব্য মাহফিল দিয়ে হবে কি এগুলি দিয়ে হবে কি দোয়া দিয়ে হবে কি এগুলি দিয়ে কি হচ্ছে মানুষের হেদায়ত হয় না কে বলছে হেদায়ত হেদায়ত কি আমরা করব মসজিদ পর্যন্ত মুসল্লি নেওয়ার দায়িত্ব আমাদের মন পরিবর্তন দায়িত্ব করার দায়িত্ব আল্লাহ মাহফিল পর্যন্ত মুসল্লিদের ক্রামকে বসানোর দায়িত্ব আমাদের মন পরিবর্তন করার দায়িত্ব আমাদের হাত নেই কোনো হাত নেই আপনি বাংলাদেশ থেকে পাঁচ বছর জন্য মাহফিল বন্ধ করে দেন এই মিলাদ বন্ধ করে দেন দোয়া বন্ধ করে দেন সালে সওয়াব বন্ধ করে দেন এই তফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেন ইসলামী সম্মেলন বন্ধ করে দেন পীর মাশাইখদের তালিম তরবিয়ত বন্ধ করে দেন যদি বন্ধ করে দিতে পারেন পাঁচ বছর পরে এদেশের নারীরা অর্ধ উলঙ্গ হয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে এ কথা কর না কেন এখনই জিন্সের প্যান্ট পরে হাঁটে আর আপনি পাঁচ বছর পাঁচ বছর টাইম দিচ্ছে মাত্র পাঁচ বছর দেখবেন যে সব হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে এই জন্য মাহফিল বেশি বেশি দিত কথা কর না কেন বেশি বেশি দিত গড়ে গড়ে দাও কোনো অসুবিধা কে বলছে হেদায়ত হেদায়ত কে আমরা করবো না হেদায়ত আল্লাহ করব আমাদের দায়িত্ব আল্লাহর বান্দাকে মসজিদ পর্যন্ত পৌঁছানো বাকি আল্লাহ দিচ্ছে ওটা আমাদের হাত নেই হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জামানাতে
এক পতিতা নারী সুন্দরী রূপসী যুবতী নারী পতিতা সারা এলাকার যুবকদেরকে চরিত্র নষ্ট করে ফেলায় পতিতা লোকেরা এসে কোন বিহিত করতে না পেরে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলার খেদমতে আসছে জুর ওই মেয়েটার জন্য আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায় আল্লাহর অলি গো ব্যবস্থা যদি না করেন সর্বনাশ হয়ে যাবে বাইজিদ বুস্তামী বললেন ঠিক আছে নিয়ে যাও তোমরা চলে যাও আমি দেখতেছি আল্লাহর অলি বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি পরের দিন হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে যে দাঁড়াইল লোকেরা বলে হায় হায় বাইজিদ বুসি ধ্বংস হয়ে গেল বাইজিদ বুস্তামী বুঝি আজকে ওই সুন্দরী মহিলার রূপে মনে আকৃষ্ট হয়ে গেল তাহলে বাইজিদ বুস্তামী নিজে কেন আসলো আস কিন্তু কেউ তো বাইজিদের হাকিকত জানে না আমরা খালি বন্ধ করে দিতে পারলেই মনে করছি লাভবান হয়েছে না 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 লাভবান হন নাই আর লস হয়েছে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীকে ডাকতে বলেন মহিলা বলো তোমার রাতের ভিজিট কত বলে সারা রাত্র এত দিরহাম বলে এত দিরহাম দিলে কি তুমি সারা রাত্র আমি যা বলবো তাই শুনবা বলে হ্যাঁ হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনব বাইজিদ বুস্তামী সব দিরহামগুলি মহিলার হাতে দিলেন দিয়া বললেন ঠিক আছে তাহলে চলো বলে কোথায় বলে আমার হুজরায় বাইজিদ বুস্তামী আগে আগে মহিলা পিছে পিছে সবাই চিন্তামগ্ন হয়ে গেল হায় হায় বাইজিদ করে কি উপায় এখন দেখি মহিলারে নিজের হুজরায় নিয়ে যাইতেছে যারে অলি মনে করছিলাম সে দেখে নিকৃষ্ট যারে বুজুর্গ মনে করছি সে দেখি আজ নারীর প্রেমে পাগল হয়ে গেছে হায় 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 বাইজিদ ধ্বংস হয়ে গেল সবার এক চিন্তা বাইজিদ শেষ কিন্তু কেউ জানে না বাইজিদের হাকিকত কি নিজের হুজরার মধ্যে মহিলাকে বললেন মা শোনো তোমাকে আমি আমার নিজের কাম খায়েস নিজের চরিতার্থ হাসিল করার জন্য তোমাকে আমি আজকে ডাকি নাই রে মা তুমি যাও গোসল করে আসো পাক সাবয়ে আসো বাকি কথা তোমার সঙ্গে পরে বলবো মহিলার গোসল খেরায় দিয়ে দিলেন পবিত্র বানাইলেন আগে পাক সাফ করিয়া বাইজিদ পার্শ্ববর্তী রুমে মহিলারে যায় নামাজ বিছাই দিয়া নাস্তা খাবার টাবার দিয়ে মহিলারে বলল মারে সারা রাত্র তুমি আজকে আমার জন্য ক্রেত কিম তুমি আমার কাছে তোমার নিজেকে বিক্রি করে দিয়ে সরে মা আমি বাইজিদ সারা রাত্রের জন্য আজকে তোমারে কিনে নিলাম জীবনে বহু পতিতা বৃত্তি করেছ জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছ আজকে মা যায় নামাজে দাঁড়ায় যাও আজকে আমার মালিকের মনোরঞ্জন করিয়া যাও একবার জোরে বলা যাবে কি আল্লাহ একবার মুসলমান আমাদের দায়িত্ব হলো মুসলমানদেরকে মাহফিলের ভিতরে বসানো আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে জিকিরের মাহফিলে বসানো আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর দরবারে হাত তোলানো আর খালি বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করার ধান্দা করছে আমাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর জায়নামাজে দাঁড় করে দেওয়া আমাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর দরবারে হাত তুলিয়ে দেওয়া কবুল করার মালিক উনি ওটা আমার দায়িত্ব না শুধু নেগেটিভ চিন্তা করলে হয় না পজিটিভটা গুরুত্ব বাইজিদ বুস্তামী নিজের হুজরা শরীফের সে সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দেয়া ডাকে বলে মালিক
আমার দায়িত্ব ছিল এই পতিতা নারীকে পতিতা বৃত্তি থেকে সরাইয়া যায় নামাজে দাঁড় করায় দেওয়া। আল্লাহ আমি তাই করছি, আল্লাহ আমার কাজ আমি করছি, যায় নামাজ পর্যন্ত তারে নিয়ে আসছি আমি আল্লাহ, কিন্তু মন পরিবর্তন করার মালিক আমি না, মন পরিবর্তন করার মালিক তুমি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে মাহফিলে আনিয়া দুয়ার মজলিসে হাত তোলানোর দায়িত্ব আমাদের, কবুল করার মালিক আমার আল্লাহ, কথা কন্যাকে ঠিক কিনা? খালি বন্ধ করে দাও, মাহে রমজান আসতেছে, তারাবি কয় রাকাত? জোরে বলে একদল কাটিয়া আট রাকাত বানাইয়া বারো রাকাত চুরি করে ফেলছে, কি বুঝলেন? কাটিয়া আট রাকাত বানাইয়া বারো রাকাত চুরি করে ফেলছে। তাহাজ্জুদের হাদিসে তারাবির ভিতরে ঢুকে দিছে, কি এক মহা পুকুর সুরি! আমরা কিছু বললেই বলে আপনারা ফেতনা সাজাচ্ছে, আর এস বি এস সি এস এস সব কাগজে জমি আমার নামে, আমার বাপের নামে, দাদার নামে, দাদার বাপের নামে, তার বাপের নামে। ব্রিটিশ আমলের আগে থেকে বংশানুক্রমে জমির মালিক আমি, ফুট করে আরেক গ্রাম থেকে আরেকজন এসে জমির মালিক আমি। আপনি কি জমি হেরে দিয়ে দিবেন? কথা কর নাকি বসে বসে আঙ্গুল চুষবেন, কলা খাবেন? তা আপনি যেমন জমিন দেবেন না, শাহজালালের জমিনে, শাহপরাণের জমিনে, অসংখ্য আউলিয়া কেরাম ঘুমানোর জমিনে আমরা আট টাকা তারাবি মানব না, কথা বলেন ঠিক না? ঠিক এটা মনে রাখ। প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দেন, হাজরাতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাজদার মধ্যে পড়িয়া চোখের পানি সেরে সেরে কাঁদে, বলে তোমার বান্দিকে পতিতালয় থেকে আমি নিজে নিয়ে আসছি, যাই নামাজে দাঁড়া করাই দিছি। আল্লাহ আমি বাইজিদ বলি গো মালিক, তুমি মেহরবানি করে মহিলার মন পরিবর্তন করিয়া দাও, যাই নামাজ পর্যন্ত নিয়ে আসার মালিক আমি, মন পরিবর্তন করার মালিক তুমি। দোয়া করে করে কাঁদতেছিলেন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে দিলেন তিনি। আল্লাহর আকাশে দোয়াগুলি কবুল হয়ে গেল, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহর আসমানের সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ওই দোয়ার বরকতে সে ওই নারীর কালবের মধ্যে আমার আল্লাহ রহমত ধাক্কা দিয়ে ঢুকাই দিলেন, মেয়েটা চোখের পানি সেজদার মধ্যে ছেড়ে দিয়ে বলে মালি, জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছি আল্লাহ, তোমার খুশি করার মতো এমন চমৎকার মজা জীবনেও আমি কোনোদিন পাইনি আল্লাহ, তওবা করলাম জীবনে আর কোনোদিন আমি জেনা করবো না গো মালি, আমি তওবা করলাম, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। কি বুঝলেন? তাহলে মাহফিলে হেদায়েত হয় কি না? কথা কর না, মাহফিল দরকার আছে না? নাই, বেশি বেশি দরকার। যারা বিরোধিতা করে এরা বুঝে না, এরা বোকা বুঝে না, এই জন্য এগুলি বেশি বেশি দরকার। কার কথায় কার দিল পরিবর্তন হবে আমরা কেউ জানি না, দোয়ার ভিতরে নিয়ে আসবে। কোন মজলিসের দোয়া কবে কবুল হয় আপনি নিজেও জানেন, কোন দিনের দোয়া কবুল হবে আপনি জানেন, কোন ওয়াক্তের নামাজ কবুল হবে জানেন, কোন রাতের ইবাদত মঞ্জুর হবে আপনি জানেন, কে বলতে পারবে? হযরত হাসান মুসির রহমাতুল্লাহ বলেন, মা তুমি যাও
তুমি যাইয়া এই পদ্ধতিতে ইবাদত শুরু করো, রাত্রিবেলা আমার মালিক আল্লাহ তোমার স্বপ্ন দেখাবে। মহিলা বাড়ি চলে গেলেন, রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া আল্লাহরে বান্দি এশার নামাজ পড়িয়া চার রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়লেন সূরা তাকাসুর দিয়া। নামাজ শেষ করিয়া এই বান্দি তাসবিখানা হাতে নিয়া প্রিয় নবীজির দুরুদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইলেন। স্বপ্ন দেখে রে আমার মালিক আমার আল্লাহ দেখায় তার মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের শিখার ভিতরে জ্বলতেছে আর মা 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 বলে কাঁদতেছে। ওগো নারী, অনেকের অন্তরে আখেরাতের প্রতি কোনো ভয় নাই, অনেকের অন্তরে আখেরাতের প্রতি কোনো চিন্তা নাই, মরণের চিন্তা অনেকের নাই। অনেক নারী বুঝেই না যে আগামী দিন সে মারা যাবে, আগামী দিনে নারী মারা যাবে সে চিন্তাই করে না, মগজে চিন্তা আসে না। একদিন মাটি ভিতরে হবে ঘর মনামার কেন বান্ধ দালাল ঘর মনামার কেন বান্ধ দালাল ঘর এ মুসলমান উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে থর থর করে কাঁপতেন তিনি। লোকেরা বলল জিন্নুরাইন দুই নূর কন্যা নবী বিয়ে দিয়েছেন আপনার সঙ্গে, দুই দুইবার নবী যে আপনাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। উসমান গনি রে কবরের পাশে এভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জন্য আপনি কান্দেন গো? উসমান গনি জবাব দিলেন সাহাবীরা রে এই কবর হলো প্রথম ঘাঁটি, এই কবরে যদি কেউ তিনটা প্রশ্নের জবাব দিতে পারে রে উসমান গনি, ও সাহাবীরা শোনো উসমান গনির বাকি ঘাঁটিগুলি বড় সহজ হয়ে যাবে। এই কবরের প্রশ্নের জবাব যদি উসমান গনি দিতে না পারে রে বাকি ঘাটি গুলি বড় কঠিন, বাকি ঘাটি গুলি বড় কঠিন বড় কঠিন। আল্লাহর নবী বলেন তোমার প্রিয়জনকে কবরে দেওয়ার পরে তুমি কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকো। আমরা অনেক সময় তাড়াহুড়া করে চলে আসি না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে আসতেও হয় না, কবর দেওয়ার পরে কিছু সময় পর্যন্ত দাঁড়াইয়া কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে হয়, একটু জিকির তালকিন করতে হয়, না হয় আল্লাহর দরবারে দোয়া করতে হয়। নবী বলেন কত সময় করবা জানি, একটা উট কুরবানি করিয়া চামড়া সিলাইয়া গোস্ত বানাইয়া ওই উটের গোস্তগুলি বন্টন করতে যে সময় দরকার হয় তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় পর্যন্ত তুমি দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়াইয়া থাকো। অনেক ভাইরা বলে তাড়াতাড়ি চলে যান সরে যান কবর থেকে, কেন কবর থেকে সরানোর জন্য আপনি পাগল হয়ে গেলেন? বলে মুনকার নাকির আসবে, মুনকার নাকিরের জন্য আপনি পাগল হইলেন কেন, কারণ কি? মুনকার নাকিরের জন্য আপনি পাগল হয়ে গেলেন কারণ কি? আপনার ভাই কি কবরের এই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা আপনি তো জানেন না। এই জন্য রসুল বলেন ইস্তাগফিরু
ইয়াখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ওই সময় দাঁড়ায় দাঁড়ায় অত্যধিক পরিমাণে ইস্তিগফার করো, দোয়া করো, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো, চলে এসো না তাড়াহুড়া করে কবরের পাশে দাঁড়ায় যাও। আমরা কবরের পাশে দাঁড়ানোটাকে ভুলে গেলাম, দোয়া করাটাকে আমরা ভুলে গেছি, দোয়া করাকে ভুলে গেছি, কবর জিয়ারত করা আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, কবর জিয়ারত তোমরা করতে থাকো। কারণ কবরের পাশে গেলে দুইটা লাভ, একটা লাভ আখেরাতের কথা মনে হয়ে যাবে, দুই নম্বর লাভ তোমার দিলটা পাথরের মতো শক্ত হলেও মমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর যে বনাবা কেন বাধ্য দালান ঘর মনাবার কেন বাধ্য দালান ঘর। কবর বড় কঠিন, কবর বড় কঠিন, এই জন্য আল্লাহর নবীর তরিকা ছিল নুরদালার সামনে নিয়ে নবীজি বলতেন আগে দেখো তার দিনা আছে কিনা, ঋণ আছে কিনা, কারণ ঋণ নিয়ে তারে কবরে পাঠায় না, এটা বড় ভয়াবহ, তার ঋণগুলি মৌকুফ করাও। এই জন্য কবরে দেওয়ার আগে নবীজি তার ঋণ মাফ করাইতেন, কেউ যদি মাফ করে দিত ভালো, নতুবা সাহাবা একরামকে বলতেন, ধনী ধনী সাহাবা একরামকে বলতেন সাহাবিয়া তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মাফ করাই দাও। কবর বড় কঠিন জায়গারে হাসরের জিন্দেগি বড় কঠিন জায়গা, বড় কঠিন, এই জন্য গোরস্তারের উদ্যোগে মাহফিল বিরাট বড় উপকার করলেন গোরস্তানবাসীর জন্য। শুধু উন্নয় সব পাবে না, আজকের মহফিলের দেখিগুলি কাঠি গ্রামে শুধু আশেপাশে লক্ষ লক্ষ গোরস্থানবাসী কবরস্থানবাসীর কবরে নেকি চলে যাবে, তাদের নেকির কারণে কবরগুলি হয়তো আমার মালিক জান্নাতের বাগান বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা তোমরা জানো কি কিয়ামতের ময়দানে কে ধনী কে দরিদ্র? সাহাবী জমিন বলেন আল্লাহর রাসূল আলম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আখিরাতের ময়দানে কে ধনী হবে দরিদ্র হবে আমরা জানি না, আল্লাহ জানে এবং তার রাসূল জানে। নবীজি ডাক দা বলেন সাহাবীরা রে কেয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে যে ভুরি ভুরি আমল নিয়ে কেয়ামতের ময়দানে উঠল কিন্তু তার পাওনাদার অনেক বেশি। বলে পাওনাদার কারা? অন্যায়ভাবে একজনদের থাপ্পড় মারছিলেন, অন্যায়ভাবে একজনদের গীবত করছিলেন, অন্যায়ভাবে একজনের নামে বিখ্যাত মত দিয়েছিলেন, অন্যায়ভাবে কারো সম্পদ আপনি মেরে খেয়েছিলেন, অন্যায়ভাবে কারো টাকা মারলেন আর ফেরত দেন নাই আপনি, এই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে আসামির পাত্র হয়ে যাবে। ফেরেশতারা দৌড়ে এসে বলবে মালিক তোমার বান্দার পাওনাদার অনেক, কি করে পাওনা মিটাবো? আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে পাওনাদারদের পাওনাগুলি এই বান্দার নেক আমল দিয়ে মিটিয়ে দাও। নেক আমল দিতে দিতে রে সব নেক আমলগুলি শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার দৌড়ে আসবে মালিক, ও মালিক তোমার বান্দার পাওনাদার তো শেষ হয় নাই কিন্তু নেক আমল শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে পাওনাদারদের গুণাগুলি বান্দার নেকের উপরে গুণার উপরে চাপায় দাও।
পাওনাদারদের গুনাহগুলি চাপাই দিয়ে 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 দেখা যাবে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে তার। আল্লাহ ডাক দেব বান্দারে তুমি নেক আমল নিয়ে আসছি, কিন্তু পাওনাদার অনেক, তোমার নেক আমলগুলি পাওনাদারদেরকে মিটাই দিয়েছি, তুমি নেক শূন্য হয়ে গেছো, গুনার বোঝা তোমার ভারী, এখন তুমি চলে যাও আর তোমার সঙ্গে কোনো কথা নাই। আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। নবী বললেন এই লোকটার মতো গরিব কিয়ামতের ময়দানে আর কেউ নাই। ধনীকে জাননি বলে আল্লাহু রাসূল আলাম, ধনীকে নবীজি বলেন সাহাবীরা রে কিয়ামতের ময়দানে ওই লোকটা ধনী যা আমল নিয়ে উঠছে, কিন্তু কিয়ামতের ময়দানে তাকা দেখবে বহুত পরিমাণ বিরাট বড় বড় পাহাড় পরিমাণ শুধু নেক আর নেক। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর বান্দা ডাক দেবে মালিক এত নেক তো আমি করি নাই, তুমি এত নেকি কেমনে দিলাম রে? আল্লাহ ডাক দিবেন বান্দারে তোমার এতকালের পরে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছিল, তুমি কিছু সৎকে জারিয়া রেখে আসছিলা, এলেমের খেদমত দুনিয়াতে রাখছিলা, আউয়াল দিন সলিহিন ইয়াদউ লাহু নেক সন্তানের দোয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া আজকে উহুদ পাহাড় পরিমাণ তোমার দয়া করে দিয়ে দিছি, যাও তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। নবী বলেন এই লোকটা কিয়ামতের ধনী। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দোয়ার দরকার আসেনি, কোরআন খতম দিয়ে পিতা মাতার জন্য দোয়া করেন, কোরআন খতম দিয়ে দোয়া করাবেন, সামনে রোজা আসতেছে বেশি বেশি করে দোয়া করাবেন। মানিকগঞ্জবাসী বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করাবেন, নিজেরা দোয়া করবেন, কবরের পাশে দাঁড়াবেন, বাবা মার জন্য দোয়া করবেন কবরের পাশে দাঁড়াইয়া। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলি ধনী হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে উম্মতে মারহুমার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ জোরে জোরে, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহানুর মুহাম্মদ সাল্লাল বলি নূর মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের, কথা কি বুঝা যা? তাহলে শুনুন, ক্ষমা করার মালিককে এই নেকগুলি আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, ফাতিহার মাধ্যমে, সূরা ইখলাসের মাধ্যমে, আমার আগে ভাই বলে গেছেন সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন, তাহলে ইখলাস ষোলো সুর কোরআন, একবার পড়লে দশ পড়া, তিনবার পড়লে এক খতম, ইখলাস তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরুদ শরীফের মাধ্যমে আল্লাহ কবরের আযাবগুলিকে মাফ করে দেয়, নেকিগুলি পাহাড় পরিমাণে বাড়ায় দেয়। একসাথে বলবে আল্লাহু আকবার। তাহলে এরকম দোয়ার দরকার আছে না নাই? করতে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
কোরআন বলতেছে অনু পরিবার, অনু কি খালি চোখে সেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে অনু দেখতে হয়, এই অনু পরিমাণ নেকের কাজ যদি তুমি করো তার প্রতিদান আমি আল্লাহ তোমারে দেব। আরো জোরে 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 আল্লাহর মনে অভাব পড়ছে না কি বলে, খুব অভাব পড়ে গেছে না? কোরআন সমাধান দিয়ে দিছি, আমরা সমাধান দিব, আল্লাহর কোরআন সমাধান দিয়ে দিছি। অনু পরিমাণ, এই যে আপনাদেরকে নিয়ে মাহফিলের ভিতরে জিকির করলাম, দুরূদ শরীফ করলাম, অনু পরিমাণ নেক তুমি যদি করো আমি আল্লাহ বেনিফিট তোমাকে দিব। অনু পরিমাণ গুনাহ তাও যদি করো তারও শাস্তি আমি আল্লাহ তোমাকে দিব। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে নেকের কাজ যত ছোট হোক সারব না, গুনার কাজ যত ছোট হোক করব না। হ্যাঁ ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন, নেকের কাজ যত ছোট হোক সারব না, গুনার কাজ যত ছোট হোক করব না। কোরআনের এই মর্ম হল ডুবে আসে আর মেয়েটা কান্দে, মা ও মা আমি অনেক বড় কষ্টের মধ্যে আছি রে মা। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান, মহিলা মা তো প্রেশারির মধ্যে পড়ে গেছে মা, কি করবে, ঘুম থেকে উঠে গেল মা। ফজরের নামাজ পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বারগাহে আবার আসছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে আমি তাকে ডুবে থাকতে দেখেছি, মা মা বলে মেয়েটা কাঁদতেছে, আল্লাহর ওলি কি করব আমি এখন, দয়া করে বলে দেন। হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, মা রে বাড়ি চলে যান, বেশি বেশি করে আপনার মেয়ের নামে সৎকা দিতে থাকেন। মহিলা বাড়ি চলে গেলেন, রাত্রিবেলা হাসান বসরি রহমাতুল্লাহ ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছে, হাসান বসরি দেখে জান্নাতের উচ্চ মাকাম দি সুন্দর জান্নাত দি একটা যুবতী সুন্দরী নারী জান্নাত দিয়ে হেঁটে হেঁটে বেড়ায়, পোশাক বড় দামি সুন্দর জান্নাতি পোশাক, জান্নাতি নদীর মোহনা ঝর্ণার কিনারা পাহাড়ে আর পল্লবের মধ্য দিয়ে ফুল বাগান দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। হাসান মসজিদ ডাকতে বলে, মা তুমি কে আজকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে তুমি হাঁটো, মা তুমি কে? বলে, হুজুর আপনি কি আমার সিনিয়র নেন? বলে, না আমি ওই মহিলার মেয়ে, যে মেয়ে মহিলা আপনার কাছে আমার অবস্থা জানার জন্য গেছি। আর জোরে, মাফ করে কে? আল্লাহ। মাফ চাবে কে? আল্লাহ। আল্লাহ সাহেব মাফ চাবে কে? আমরা। কথা কর না কেন, মাফ চাবে কে? মাফ করবে কে? আল্লাহ। এই তো বুঝে গেছি, আপনারা যেমনি ওয়াজ শুনতেছেন তো মনে হয় তো অবস্থা খারাপ, একজন খুব মোড়ার মোড়া, তো ডাক্তারের কাছে যায় স্যার প্রেসক্রিপশন করে, তো ডাক্তার সাহেব সুন্দর করে একটা প্রেসক্রিপশন করে দিচ্ছে, লিখে টিকে দিয়ে দিছে, যান একটা প্রেসক্রিপশন দিলাম এটা নিয়ে বাড়ি যা আমল করি, তো চেম্বার থেকে বেরোই আবার ঢুকছে, স্যার বুঝিনি। বলে, কি বুঝেননি? আপনি প্রেসক্রিপশনে লিখছেন সকালে দুই রুটি, দুপুরে দুই রুটি, রাত্রে দুই রুটি, তো বুঝেন নাই কি? স্যার আমি সকালবেলা নাস্তা করি বারোটা রুটি দিয়ে, এখন এই দুই রুটি খাবো কি বারোটা খাওয়ার আগে না বারোটা খাওয়ার পরে, কোনটা? তা আপনাদের আর শোনার অবস্থা না, তা আপনারা যে কি শুনেন আল্লাহ জানে।
মাফ করবে কে আল্লাহ সাবে কে আমরা আল্লাহু আকবার سيدخلون جهنم داخرين قرآن كنت تشبك كرشما دانس الله راك دبلو دعوني يستجيب لكم عمار كسد چاو عمي تما كدبو مرحبا كر مرحبا চাবো কার কাছে আল্লাহর কাছে দেবে কে আল্লাহ দেবে কে আল্লাহ চাবো কার কাছে আল্লাহর দেবে কে আল্লাহ এটা বুঝে গেছে তাহলে সাবেন কেমনে সাবেন মনে মনে আল্লাহর দরবারে দুই হাত তুলে কয় হাত তুলে দুই হাত তুলে ভিখারি বসে ইয়া রব ইয়া আল্লাহ হে মেহরবান আমি আপনার দরবারে হাত তুলেছি নাসিজ ক্ষুদ্র আপনার সৃষ্টি জগতের ক্ষুদ্র বান্দা আল্লাহ আপনি মহাস্রষ্টা আল্লাহর কিছু আল্লাহর দরবারে হাত তুলে যা সবই আল্লাহ তাতে আল্লাহ আমাদের কাছে ওয়াদাবদ্ধ পৃথিবী উড়ে ভেঙে যাবে আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকাবে আল্লাহর কোরআনের কথা একটা বাক্য মিথ্যা হবে না কথা বলেন ঠিক না বেটি একটা বাক্য মিথ্যা হবে যা বলেছেন আল্লাহ তাই দিন আর যদি না চান তার উপরে নীতি ভয় ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম আল্লাহু আকবার আল্লাহ বলেন হে বান্দা যদি তুমি ইবাদত থেকে নিজেকে গুটাও এই আয়াতের তাফসীরে নবীজি নিজে তাফসীর করে বলেন আদ্দুআউ হাল ইবাদা দোয়া হল ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত যদি তুমি নিজেকে এই ইবাদত থেকে নিজেকে যদি তুমি গুটায় ফেলো সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন তোমাকে অপমান অপদস্থ করে আমি মালিক আমি আল্লাহ তোমার জাহান্নামে নিক্ষিপ্ত করে দেব যদি তুমি আমার কাছে না চাও মার কাছে চাবেন মা বেজার হয় সকালে যদি চান দুপুরে যদি চান রাত্রে যদি চান সকালে যদি চান দুই দিন তিন দিন পরে মা আপনাকে লাঠি দিয়ে পিটাবে এত টাকা চাষকে কথা ঠিক কিনা বাবা আপনার উপরে রাগ করবে আপনার মাকে বলবে শুনছ আব্দুল করিমের মা তোমার ছেলেটা বারবার আমার কাছে টাকা চাইকা টাকা দিয়ে করে কি বাপ রাগ হয়েছে কিন্তু আমার মালিক ডাক ডাকে মানলাম ইয়াসাল্লাহ ফারগাবিলাহি যে আমি আল্লাহর কাছে চাই না আমি তার আল্লাহ আমি তার উপরে বেজার হই যে আমার কাছে চাই ঘন ঘন আমি আল্লাহ তার উপরে খুশি হই তাহলে সাবো কার কাছে তাহলে চাইলে খুশি হয় কে তাহলে যিনি খুশি হয় তার কাছে তো বারবার চাইতে হবে কথা কর না কে ঠিক কিনা বারবার তার কাছে ওই মেয়েটা ডাকতে বলতে হুজুর আপনি কেমন ছিলেন নাই আমি সেই মেয়েটা যে মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল বলে মা রে বুঝতে পারছি কিন্তু বলো তুমি এত সুন্দর জান্নাত কিসের কারণে পাইলারে মা বলে দিয়ে যাও
ইমাম সাখাবি আল কৌলুল বাদির ভিতরে ঘটনাটা লিখছেন বিশুদ্ধ স্বরূপ। হাসান বসরি রহমতুল্লাহ জীবনের চমৎকার একটা কারামত। এবং শুনে যান মহিলাটা বলতেছে, জুর আমার যে গোরস্থানের ভিতরে মা দাফন করছিল ওই গোরস্থানে সত্তর হাজার গোরস্থানবাসী আছে, সত্তর হাজার কবর আছে, শুধু আমারে মাফ করে নেই সত্তর হাজার সবাইরে মাফ করে দিয়েছে। আল্লাহ আকবার! কবর জিয়ারত হবেনি কথা কর না কেন, হবেনি, যাবেন গোরস্থানে, যাবেন গোরস্থানে, যাবেন না তো যাবেন কোন জায়গায়, এই জায়গা তো যাইতেই হবে আজ অথবা কাল। পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে থাকে মার্কিন প্রেসিডেন্ট আর রুশিয়ান প্রেসিডেন্ট, শুনে জানিস দুই প্রেসিডেন্ট থাকে একবার নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে, তাদের গোয়েন্দা বাহিনী খুব মারাত্মক, তাদের সেনাবাহিনীও খুব মারাত্মক। তো তাদের দুই প্রেসিডেন্ট থাকে নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে, বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? নাই, কোনো সুযোগ নাই। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? মানিকগঞ্জবাসী মেয়েটা ডেকে ডেকে বল, হুজুর শুধু আমার না সত্তর হাজার গোরস্থানবাসীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। বলে কেন মাফ করছে মা বলবানি? হুজুর আমাদের গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, আল্লাহর বুজুর্গ বান্দা ওলি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গোরস্থানের পাশে দাঁড়াইয়া প্রিয় নবীজির সামনে অসংখ্যবার দুরুদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করছিলেন, ওই দুরুদের খাতিরে আমার নবীর দুরুদের উসিলায় দুরুদের সম্মানে আমার আল্লাহ আমাদের সত্তর হাজার গোরস্থানবাসী কবরবাসীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার! কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নফসের সাথে যত গুনাহ করো কবিরা গুনাহ করো চিন্তার কোনো কারণ নাই। বলে কারণ কি? এজন্যই চিন্তার কোনো কারণ নাই, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ্জুনুবা জামিআ। বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনা, গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা এলাহি। সামান্য তো ইবাদত আমরা করি রে, এই সামান্য ইবাদত দিয়ে ক্ষমার আশা কেমনে করবো আমরা? জীবন আমাদের ষাট বছর যদি হয় প্রত্যেক দিন একজন মানুষ যদি আট ঘন্টা করে ঘুমায় ষাট বছরে বিশ বছর খালি ঘুমে চলে যায়,
60 বছরের জীবনের 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়, বাকি 40 বছরও আমরা সামান্য সময় বেঁচে থাকি। এই 40 বছরে আমাদের একবারে 16 আনার 15 আনা শুধু সংসার হিসাবে লয়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সন্তান আদি স্ত্রী পুত্র পরিজন হাসি কান্না গ্রাম সালিশ সমাজ কেমন রাষ্ট্র বিভিন্ন কাজে কর্মে ওই জামনিতে বিভিন্ন জায়গায় টাইম পাস হয়ে যায়। মাত্র সামান্য সময় আমরা আল্লাহর জিকিরে কাটাইতে পারি, সামান্য সময় আমরা ইবাদত করি, এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কিন্তু তারপর মালিক আমরারে মাফ করে দেয়, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে কথা কন, আল্লাহ আমাদেরকে পৃথিবীর মানুষ এত গুনাহ করার পর বৃষ্টি আল্লাহ দেয়, মাস আল্লাহ দেয়, গাছে ফল আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, এখনো পর্যন্ত শীতের দিনে শীত, গরমের কালে গরম, বৃষ্টির দিনে বৃষ্টি, এই এখন চলতেছে আপনার বসন্ত, এরপরে আসবে গ্রীষ্ম, তারপরে বর্ষা, তারপরে শরৎ, এরপরে হেমন্ত, আবার এভাবে শীতকাল আসবে। এই যে ঋতুর পরিবর্তন আল্লাহ করাচ্ছে, কিন্তু মানুষ অপরাধ করে। আমরার গোরস্থানে হাজার হাজার মানুষ ঘুমাই রয়েছে, কিন্তু মাহফিলে আমরা যে কয়জন আসি, সব পরিবার থেকে যদি একজন করে আসতো তাহলে অন্তত আজকে মাঠ একবারে কানায় 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 ভরা থাকতো। অনেক যুবকরা আসছে, চারপাশে ঘুরছে, বাড়ি চলে গেছে, ও ভাবতেছে আমি অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকবো, কিন্তু ও জানে না কালকে সকালে ওর মৃত্যু হবে, জানে না সকালবেলা ওর মৃত্যু হবে, ও জানে না, নিজেও বুঝে না, সকালবেলা আগামী দিন ঘুম থেকে উঠতে পারবে না সে জানে, কিন্তু চলে গেছে, বসতে পারে না। এ মানিকগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া জানি, সামান্য হায়াত দি আল্লাহর নাজাতের আশা কেমনে করতে পারি, কিন্তু মালিক ভালোবাসে। বলে কেন ভালোবাসি? আল্লাহর পৃথিবীতে 400,000 প্রজাতির জীব আছে, 400,000 প্রজাতির জীব বিজ্ঞানের গবেষণায়, এর বাহিরেও অনেক জীব আল্লাহর আছে, কিন্তু কারোর সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম ফেরেশতাদের সাথেও হয় নাই, জিনদের সাথেও হয় নাই, পশু পাখির সাথেও আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর একমাত্র প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য মানুষের ভিতরে একজন খাজা বাবা আজমিরি আছে, একজন মুজাদ্দিদ আল ফাসানি আছে, খাজা বাহাউদ্দিন নাসমান বুখারি আছে, দাতা গঞ্জবাক্স আছে, কুতুবউদ্দিন কাকি আছে, নিজামুদ্দিন আউলিয়া, খানজাহান আলী, শাহজালালী আমিনি, অসংখ্য ওলিরা আল্লাহর জমিনের মাটির নিচে ঘুমাই রয়েছে। তার মানে আল্লাহর সাথে আল্লাহর প্রেম হয়েছে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়েছে, মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোনো জাতির সাথে আল্লাহর কোনো প্রেম হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হুজুর প্রেম কেমনে হয় বুঝাইতেছি। কালকে থেকে রোজা শুরু, ধরে না হতে পারে তো কালকে তারাবি শুরু হয়, তো সেহারি খাইলেন, পরের দিন রোজা রাখলেন, সারাদিন রোজা রাখার পরে প্রচণ্ড তৃষ্ণা, প্রথম প্রথম রোজা কিন্তু একটু কষ্ট হয়, এ সারাদিন তৃষ্ণা, প্রচণ্ড গরম, পরিশ্রম করছেন, এই তৃষ্ণা মুখ চৌচির হয়ে গেছে, মুখ শুকাই গেছে, কলিজা শুকাই গেছে, প্রচণ্ড ক্ষুধা, দিন মরু, তো ইফতার সামনে নিয়ে বসে নিয়েছেন, পানিও আপনার হাতের না গেল, পেয়ালা ভরা শরবত আছে, সামনে খেজুর আছে, খাবার আছে, বিভিন্ন আইটেম আপনি সাজায় রাখছেন, এখন আপনি লড়ান, হাত নাড়াচ্ছেন খাবারের ভিতরে, পানি সামনে, কিন্তু খান না, ভয়টা কার? একসাথে বল, আপনি যদি তখন ঘরের মধ্যে ইফতার করেন কেউ দেখবে? কেউ মামলা করবে? কেউ করবে না। তাহলে ভয় পাইলেন কাকে? খুশি করলেন কাকে? এই সময়তে আল্লাহর সাথে বান্দার প্রেম, এসবে আল্লাহ ডাক ডাকে, ফেরেশতারা তোরা
আল্লাহ বলছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোরাই বলে হাম করবি, তোরাই বলে জিকির করবি, তোরাই বলে ইবাদত করবি। ডাক তোদেরকে নেগেটিভ দিই নেই, কাম দিই নেই, ক্রোধ দিই নেই, ক্ষুধা দিই নেই, তৃষ্ণা দিই নেই, আকাশ আকাঙ্ক্ষা দিই নেই, তোদেরকে নেগেটিভ কিচ্ছু দিই নেই, খালি পজিটিভ দিছি। আমার বান্দাদেরকে নেগেটিভ দিছি, মোহ দিছি, লোভ দিছি, রিয়া দিছি, কামনা, হিংসা, অহংকার, বাসনা, যৌবন, ক্ষুধা, তৃষ্ণা সব কিছু দেওয়ার পরে আমার বান্দা সব কিছুকে লাথি মেরে আলাদা করে, আমার বান্দা খাবার সামনে নিয়ে হাত নাড়াচ্ছে কিন্তু আমি মালিকের হুকুম না আসা পর্যন্ত, মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত আমার বান্দা খাবে না, তৃষ্ণায় পানি গ্রহণ করবে না। দেখেছিস আমার বান্দাকে সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিলি, দেখ তোরা সাক্ষী থাক আমার বান্দাদের জীবনের সবগুলোকে মাফ করে দিলাম। প্রেম হয় কার সাথে? প্রেম হয় কার সাথে? আল্লাহর সাথে বান্দার প্রেম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সোনা।